কনকনে শীতের চাদরে মোড়ানো কুয়াশায় থাকা শুনশান সড়ক পথের উপর দিয়ে ছুটে চলেছে সিএনজি অটোরিকশা। চারিদিকে সবুজ রঙের তাঁবু কভারে আটা, হাওয়ার সাথে সংঘাতে ফরফর করে উঠছে। তারই আড়ালে বসে আছেন একজোড়া দম্পতি, অস্বস্তি জ্ঞানহীন সন্তানকে বুকে আগলে নিয়ে, আর বারবার দুহাত তুলে ঈশ্বরকে ডেকে চলেছে মনে মনে, যাতে তাদের সন্তানের কোনো রকম ক্ষতি না হয়। গন্তব্যে পৌঁছে ডানে বাঁক নিয়ে ব্রেক কষে দাঁড়ালো অটোরিকশাখানা। ঘন কুয়াশার মধ্যে অস্পষ্ট সাইনবোর্ড দেখা যাচ্ছে, তাতে লেখা কৃষ্ণনগর সদর ডিস্ট্রিক্ট হাসপাতাল। রাত তখন প্রায় 12:30 হবে। শীতের দাপটে হাড় ফুটো হবার জোগাড়। সেসব উপেক্ষা করে দুলালবাবু আর মনোরমা ছুটে এসেছে মেয়েকে নিয়ে এত দূর তার প্রাণ বাঁচাতে। অটো থেকে নেমে এলেন দুলালবাবু আর অটোচালক বাবলু। অন্তরাকে ধরাধরি করে নিচে নামালো দুজন। প্রচণ্ড তাপে মেয়েটার শরীর রীতিমতো ঝলসে যাচ্ছে, হুশ হারিয়ে শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়েছে, কোনোভাবেই তাকে সামলানো যাচ্ছে না। মনোরমা, দুলালবাবু আর বাবলু কোনো রকমে পাজা কোলে তুলে ঢুকলো হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে। ঘন কুয়াশার চাদর সরিয়ে সূর্যি মামা বেরিয়েছে বেশ কিছুক্ষণ হলো। সকালের মিষ্টি রোদের সোনালি আলোর ছটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, ঈষৎ উষ্ণতায় লেপটে দিচ্ছে ভূপ্রকৃতি। ঘড়িতে তখন বেলা 10:00 বাজে। ব্যস্ত পায়ে হন্তদন্ত হয়ে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে পৌঁছলো অভিয়ার শ্রাবণী। রাতে খবর পেয়ে ভোরবেলায় বেরিয়েছিল কলকাতা থেকে, এখানে পৌঁছতে পৌঁছতে এই বেলা হলো। ইমার্জেন্সি বিভাগের সামনে বাবা মাকে দেখতে পেয়ে ওরা ছুটে গেল তাদের দিকে। মা, বনু কেমন আছে এখন, জ্ঞান ফিরেছে? মনোরমা ছেলেকে দেখতে পেয়ে এতক্ষণ ধরে সামলে রাখা নিজেকে আর ধরে রাখতে পারল না, হাউমাউ করে কেঁদে উঠল। শ্রাবণী তাড়াতাড়ি করে এসে জাপটে ধরল মনোরমাকে। দুলালবাবু নিজেও ভীষণ দুর্বল হয়ে পড়েছেন মেয়ের এই অবস্থা দেখে। কোনো রকমে চাদরের কোনায় নিজের অশ্রুসিক্ত চোখ জোড়া মুছে বললেন, এখনো জ্ঞান ফিরেনি। অভি আর শ্রাবণী দুজনেই বিস্মিত হলো শুনে। অভি বলল, কি এত শরীর খারাপ হলো কিভাবে ওর? গত এক সপ্তাহ ধরে জ্বর সর্দিতে ভুগে সবেমাত্র উঠেছে মেয়েটা। বারণ করা সত্ত্বেও কাল সকালে এই ঠান্ডার মধ্যে অত্য লম্বা চুলগুলো ধুয়ে ভেজা চুল বেঁধে কলেজে গেছিল। বাড়ি ফিরেছে সন্ধ্যার কিছু আগে, খায়ও নি। বলছিল নাকি কোন বান্ধবীর বাড়িতে গিয়েছিল, সেখানে গিয়ে খেয়ে এসেছে। খুব ক্লান্ত লাগছে তাই ঘুমাবে। আমি যেন ওর ডাকাডাকি না করি। রাতে খাবার খাওয়ার সময় ডাকতে গিয়ে দেখি এই অবস্থা, জ্বরে গা আগুনের মতো পড়ে যাচ্ছে, মেয়েটার কোনো হুশ জ্ঞানই নেই। বলি আবার কাঁদতে লাগলো মুখে আঁচল চাপা দিয়ে। অভিমাকে সান্ত্বনা দিতে দিতে বলল, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ডাক্তারের সাথে কথা বলে আসছি। বলে এগোতে ইমার্জেন্সি বিভাগের দরজা খুলে নার্স বেরিয়ে এলো। তাকে দেখে অভি, দুলালবাবু, মনোরমা, শ্রাবণী সবাই ব্যস্ত হয়ে পড়ল। দুলালবাবুকে জিজ্ঞেস করল, ম্যাডাম আমার মেয়েটা কেমন আছে? দেখুন, সবেমাত্র জ্ঞান ফিরেছে পেশেন্টের, এখন ডাক্তার আসবে দেখতে। চেক আপ করানোর পর একজন একজন করে বাড়ির লোক দেখা করতে পারবে, সবাই মিলে একসাথে ভিড় করা যাবে না। বেলা 11:00 বাজতেই যথারীতি নিচের ক্লাসে ঢুকলো সজল। রোজকারের মতো ছেলেমেয়েরা দাঁড়িয়ে অভিবাদন জানালো স্যারকে। একটানা 45 মিনিট ক্লাস করানোর ফাঁকে আজ কেন যেন বারবার নজর খুঁজছিল কোনো এক ভীষণ অপ্রিয় মুখকে। রোজকারের মতো কলেজ শেষও হলো এক সময়, তারপর নিজের মতো করে বাড়ি ফিরে এলো সজল। দেখতে দেখতে কেটে গিয়েছে 7-7 দিন। অন্তরা কিছুটা সুস্থ হবার পর দুদিনের মাথায় বাড়ি ফিরে এসেছে। অভিও দুদিন পর ফিরে এসেছে কলকাতায়। শ্রাবণী বান্ধবীকে অবস্থায় ফেলে অভির সাথে কলকাতায় ফিরে যায়নি। আজকাল বাড়ি ফেরার পর থেকে অন্তরা সারাক্ষণ উদাস হয়ে চুপ করে বসে থাকে, বেখেয়ালি হয়ে তাকিয়ে থাকে কোনো কিছুর দিকে এক দৃষ্টিতে। আগের মতো আর বকবক করে না, আর না গল্পের ঝুলি খুলে বসে বান্ধবীর সামনে। শ্রাবণী বেশ কিছুদিন ধরে এসব লক্ষ্য করছে, মনে মনে সন্দেহ দানা বাঁধছে। মস্তিষ্ক বলছে কিছু তো একটা নিশ্চয়ই ঘটেছে, না হলে যে মেয়ে দুষ্টুমি না করে এক মুহূর্ত থাকতে পারে না, সে কিনা এমন চুপচাপ হয়ে পড়ে আছে। অনেক ভেবে চিন্তে আজ হঠাৎ অন্তরাকে জিজ্ঞেস করেই ফেলল, কি রে বান্ধবী, তোর কি হয়েছে বল না, কেন এমন চুপচাপ হয়ে পড়ে থাকিস সবসময়? কটুরগত চোখ জোড়া মেলে রুগ্ন দৃষ্টিতে তাকিয়ে অন্তরা নিষ্প্রাণ হেসে বলল, কই কিছু হয়নি তো, দেখছিস তো আমার শরীর ভালো না তাই। একদম আমাকে বোকা বানানোর চেষ্টা করবি না, প্লিজ বল না বোন আমার কি হয়েছে তোর। এই তোর পড়াশোনার ক্ষতি হচ্ছে না, কেন পড়ে আছিস এখানে? তাছাড়া দাদা ভাইয়ের নতুন চাকরি, নতুন ডিউটি, সে একা
হাত মুখ পরে রান্না করে খাচ্ছে আর তুই এখানে মজা মারছিস? দে আমার ফোনটা দে, দাদাভাইকে ফোন করে বলছি তোকে যেন এসে দুদিনের মধ্যে নিয়ে যায়। শ্রাবণী বুঝলো ডালমে কুছ তো জরুর কালা হে। অন্তরার সাথে আর কথা না বাড়িয়ে মুখ ভেঙচি দিয়ে চলে গেল ঘরের বাইরে। নিজের ঘরে গিয়ে মনে মনে ভাবতে লাগলো কি এমন হতে পারে যার কারণে চঞ্চল মেয়েটা এমনভাবে শান্ত হয়ে গেছে। চিন্তায় ভাবনায় ঘরের মধ্যে এ মাথা ও মাথা পায়চারি করতে লাগলো ঘন্টার পর ঘন্টা ধরে। হঠাৎ করে শ্রাবণীর খেয়াল এলো তানিয়ার কথা, অন্তরার কলেজের বান্ধবী। সাথে সাথে মাথায় বুদ্ধি খেলে গেল মেয়েটার। অমনি সাথে সাথে ছুট লাগালো অন্তরার রুমের দিকে। পাটি পেটিপে চোরের মতো ঘরে ঢুকে দেখলো অন্তরা আগের মতোই নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার বাইরে আবছা অন্ধকারের দিকে। গলা বাড়িয়ে অন্তরাকে উদ্দেশ্য করে বলল, ঠান্ডা ঢুকছে, জানালার কপাট বন্ধ কর, নয়তো আবার জ্বর আসবে। বলেই টেবিলের উপরে রাখা অন্তরার ফোনটা আঁচলের তলায় লুকিয়ে নিয়ে চলে এলো নিজের ঘরে। কললিস্ট ঘেঁটে তানিয়ার নাম্বারটা বার করে তুলে নিল নিজের ফোনে, অতঃপর কল লাগালো সেখানে। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তানিয়ার হাত মুখ ধুয়ে ঘরে সন্ধ্যা বাতি জ্বেলে দিয়ে আসলো নিজের ঘরে। কম্বলের তলায় হাত পা ঝুঁকিয়ে ফোনটা সবেমাত্র হাতে নিয়েছে, উদ্দেশ্য অন্তরাকে ফোন করা। সপ্তাহ গড়িয়ে গেছে অথচ মেয়েটা কলেজে আসে না, ফোন করলে ধরে না, কেটে দেয় নয় সুইচ অফ করে রাখে, তবুও তানিয়া কল করে। এই আশায় একদিন তো নিশ্চয়ই ধরবে। হঠাৎ করে একটা অপরিচিত নাম্বারে কল আসতে কিছুক্ষণ তাকিয়ে রইল স্ক্রিনে। 7-5 অনেক কিছু ভেবে রিসিভ করলো ফোনটা। ভেসে এলো অপর পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর, এটা কি তানিয়ার নম্বর? ও হ্যাঁ, আমি তানিয়া বলছি। হ্যালো তানিয়া, আমি শ্রাবণী, অন্তরার বান্ধবী, মানে ওর বৌদি। ও হ্যাঁ শ্রাবণী তো, আমি চিনেছি, অন্তরা আমাকে তোমার কথা বলেছে। আচ্ছা অন্তরা কেমন আছে? সেদিন যা হলো ওর সাথে, ওই পায়েল ড্যানিটা একদম ঠিক করেনি ওর সাথে, মানছি একটা ছোট্ট ভুলও করে ফেলেছিল, তাই বলে এত বড় একটা শাস্তি দেবে, তাও আবার গোটা কলেজের স্লেমের সামনে। দেখো তানিয়া, অন্তরা বাড়িতে এসে কাউকে কিছু জানায়নি, ওর সাথে কি হয়েছিল গত সপ্তাহে আমরা কেউই জানি না। ইনফ্যাক্ট গত এক সপ্তাহে টানা 3 দিন হসপিটালে ভর্তি ছিল। কি হসপিটাল? কিন্তু কেন, ওকে সুইসাইড করার চেষ্টা করেছিল? এমা, না না না, ওসব কিছু না। আসলে ওই দিন বাড়িতে ফিরে আসার কিছুক্ষণ পর হঠাৎ প্রচণ্ড জ্বর আসে ওর গায়ে, জ্বরের দাপটে অজ্ঞান হয়ে যায়, তারপরেই আমরা ওকে হসপিটালে ভর্তি করি। ও প্লিজ তানিয়া, তুমি বলবে কি হয়েছিল সেদিন ওর সাথে? তানিয়া আস্তে ধীরে একটু একটু করে খুলে বলল শ্রাবণীকে সবটুকু, এমনকি ভরা কলেজের সামনে পায়েল ম্যামের ওভাবে চর মারার কথাটাও। শ্রাবণী পুরো ঘটনা শুনে স্তম্ভিত হয়ে বসে রইল। অন্তরার মনে সজলের প্রতি যে সফট কর্নার তৈরি হয়েছে তা শুনে বিস্ময় বিমূর বাকহীন হয়ে গেল কিছু মুহূর্তের জন্য। বান্ধবীর মন ভাঙার কষ্টে আস্তে আস্তে চোখ দুটো ভরে উঠল অশ্রুতে। পায়েল আর সজলের প্রতি একরাশ রাগ আর ঘৃণা উপচে পড়ল অন্তরে। সবচেয়ে বেশি রাগ হলো সজলের প্রতি, লোকটা কতখানি অকৃতজ্ঞ যে তার জীবন দান করলো কেউ একজনে, সে তারই সামনে চর মারলো, অপমান করলো, অথচ সে প্রতিবাদটুকু পর্যন্ত করলো না। ছি, ভেবে রাগে ঘৃণায় বুক ভেঙে কান্নাগুলো ঠেলে বেরিয়ে আসতে লাগলো শ্রাবণী। ইস, তার অন্ত না জানি কত কষ্ট পেয়েছে ওই সময়টা, না জানি কত ব্যথা পেয়েছে ও, এখনো পাচ্ছে, বুক ফাটছে, অথচ মুখ দিয়ে একটা টু শব্দ বার করতে পারছে না মেয়েটা। পাথরের মূর্তির মতো নিষ্প্রাণ হয়ে পড়ে আছে, জড়বস্তুর মতো। ভাবতে ভাবতে চোখ বেয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। শ্রাবণীর হাতের চেটো দিয়ে কান্নার জল মুছে উঠে দাঁড়ালো। মনে মনে শপথ নিল সে কিছুতেই তার অন্তকে এভাবে ভেঙে পড়তে দেবে না, যে অবহেলা করুক না কেন, তার বান্ধবী তার কাছে অনেক দামি, কিছুতেই তার অন্তরা হেরে যেতে পারে না, আর না সে হারতে দেবে, ভেবে এক ছুটে চলে গেল অন্তরার কাছে। পেছন থেকে দুবাহুর বন্ধনীতে জড়িয়ে ধরল অন্তরাকে। অন্তরা তখন পড়ার টেবিলের সামনে দাঁড়িয়েছিল, একদৃষ্টিতে তাকিয়েছিল হাতের মুঠোয় আটকানো সেই অনুভূতি ঠাসা বাসন্তী রঙা ডায়েরিটার ওপরে। আচমকা এভাবে শ্রাবণীকে ছুটে এসে জড়িয়ে ধরতে দেখে হুট করে ভয়ে কেঁপে উঠল। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, বুঝতে পারছি, দাদাভাই এই কয় মাসে তোর অভ্যাস ভীষণ খারাপ করে দিয়েছে, তাই তো সারা দিন রাত দাদাভাইকে জড়িয়ে ধরতে ধরতে তোর জড়িয়ে ধরার বদ অভ্যাস হয়ে গেছে, তাই না? শ্রাবণী জবাব দিল না, চুপ করে পড়ে রইল অন্তরার ঘাড়ে মুখ গুঁজে। অন্তরা বিরক্ত,
হয়ে বলল, এত যখন বরকে মনে পড়ছে ফোন দিয়ে বলতে তো পারিস এসে নিয়ে যেতে। কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে। দুশ্চিন্তায় দুর্ভাবনায় অন্তরা উত্তেজিত হয়ে বলে উঠল, এই মৌ কি হয়েছে রে, ওভাবে কাঁদছিস কেন? দাদা ভাই ঠিক আছে তো? শ্রাবণী তার নত দৃষ্টি তুলে অন্তরার দিকে তাকালো, ঝরে নাক টেনে বলে উঠল, তুই আমাকে এতটা পর ভাবিস, এতটা? অন্তরা শ্রাবণী এমন প্রশ্ন শুনে হক চুকিয়ে গেল। খানিক অবাক হয়ে ভাবল, সে কিছুক্ষণ আগে মজা করে শ্রাবণীকে যা যা বলেছে শ্রাবণী হয়তো তাতেই কষ্ট পেয়ে কাছে। শ্রাবণীর গালে হাত দিয়ে ক্ষমাচার ভঙ্গিতে বলল, সরি রে, আমি বুঝতে পারিনি তুই আমার কথায় কষ্ট পাবি, আমি তো জাস্ট তোর সাথে মজা করছিলাম, প্লিজ মাফ করে দে বান্ধবী, আর কাঁদিস না। তুই এত ভালো কেন অন্তরা, কেন এই সুন্দর মনে ওই নষ্ট পুরুষকে জায়গা দিলি বল, যার হৃদয়ে তোর জন্য ভালোবাসা তো দূরস্থ, সম্মানটুকু পর্যন্ত নেই, তার কথা ভেবে ভেবে এভাবে কেন নিজেকে কষ্ট দিচ্ছিস বোন? থমকে গেল অন্তরা, আপনা হতেই শ্রাবণীর গাল থেকে হাতটা সরিয়ে নিল, কঠিন দৃষ্টিতে তাকিয়ে ভারী কণ্ঠে বলে উঠল, কি বলছিস তুই এসব, কে কাকে মনে জায়গা দিয়েছে, আর আমি বা কেন কারোর কথা ভেবে এভাবে মনে মনে কষ্ট পেতে যাব বলতো? বলে দৃষ্টি লোকালো শ্রাবণীর থেকে। শ্রাবণী অন্তরাকে নিজের দিকে পুনরায় ঘুরিয়ে নিয়ে বলল, তুই সারা দুনিয়ার সাথে মিথ্যে বলতে পারলেও আমাকে অন্তত পারবি না, কেন জানিস? কারণ তুই আমার বন্ধু, আমাদের রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক আছে। তোর মনের ব্যথা লাগলে, তোর মনে ব্যথা লাগলে যদি আমার মন কষ্ট না পায় তাহলে কিসের বন্ধু হলাম আমি বলতো? তোর মুখ দেখে, তোর আচরণ দেখে আমি তো সেদিনই বুঝেছিলাম নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আর আজ তানিয়া আমাকে সবটা বলেছে, তাই লুকিয়ে আর লাভ নেই রে, প্লিজ সত্যিটা স্বীকার কর। অন্তরা নিজেকে ধরে রাখতে পারল না, হাঁটু গেড়ে ধপ করে বসে পড়ল মেঝেতে, নিজের গায়ের চাদরের কোনাটা মুখের মধ্যে দলা পাকিয়ে গুছিয়ে বাঁধনহারা শব্দহীন কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। শ্রাবণী তাড়াহুড়ো করে ছুটে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল সাথে সাথে, তারপর অন্তরাকে জড়িয়ে ধরে ঠান্ডা মেঝে থেকে তুলে বিছানায় বসালো। নিজের বুকের মাঝে অন্তরার মাথাটা চেপে নিয়ে বসে রইল চুপ করে। অন্তরা কেঁদে চলেছে শ্রাবণীকে জড়িয়ে ধরে, বুকের মাঝে জমানো কষ্টগুলোকে নিংড়ে বের করে দিচ্ছে একেবারে। শ্রাবণী চুপ করে বসে অন্তরাকে কাঁদতে দিচ্ছে, একবারও বারণ করছে না, কারণ সেও যে এককালে এই পথের পথিক ছিল, আপনজনদের কাছ থেকে হাজার হাজার কণ্টকময় যন্ত্রণা, হাজার হাজার আঘাত পেয়ে তা দিনের পর দিন সহ্য করে আজ এই জায়গায় পৌঁছেছে। তার এতদিনের অভিজ্ঞতা বলছে মেয়েটা যত কাঁদবে ততই মনের কষ্ট ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, এই নরম মনের মেয়েটা কঠিন পৃথিবীর বাস্তবতাকে মেনে নিতে পারবে, মানসিকভাবে দৃঢ় হতে শিখবে। রাত তখন প্রায় 10:30 বাজে, অভি সবে মাত্র খাবার খেয়ে ল্যাপটপ হাতে বিছানায় পিঠ ঠেকিয়েছে, ঠিক তখনই ফোনটা বেজে উঠল, স্ক্রিনে ভাসলো শ্রাবণীর নম্বর। হাসি মুখে ফোন রিসিভ করে বলে উঠল অভি, সারাদিন বাদে এখন মনে পড়লো আমাকে। শ্রাবণী অভির কথায় অন্যদিন ইয়ারকি মারার চিন্তা ভাবনা মাথায় আনলেও আজ শান্ত হয়ে রইল, জবাব দিল না। অভি এপাশ থেকে বলে উঠল, কি ব্যাপার মিসেস, ঠান্ডায় জমে গেলে নাকি? জমে গেলেও বা কিছু করার নেই, আমার কাছে থাকলে না হয় ফিজিওথেরাপি করে গা গরম করে দিতাম। শ্রাবণী এবারেও চুপ করে রইল। অভি শ্রাবণীকে চুপ থাকতে দেখে বলল, কি ব্যাপার, ঘুমিয়ে পড়লে নাকি? সারা শব্দ পাচ্ছি না যে। শ্রাবণী ফুস করে দম ছাড়লো, তারপর আস্তে ধীরে বলল, আমি ঠিক আছি, আসলে একটা দরকারে ফোন করেছিলাম। অভি বুঝল শ্রাবণী ভীষণ সিরিয়াস এই মুহূর্তে, আসলে মেয়েটা সিরিয়াস হলে কিছুতে মন খুলে কথা বলে না, তাই কথা না বাড়িয়ে বলল, কি দরকার? আগে তুমি বলো, এই মুহূর্তে কোন রকম প্রশ্ন করবে না, আমি সময় মতো তোমাকে সব জানাবো। ঠিক আছে। দুটো কাজ তোমাকে করতে হবে বিনা প্রশ্নে, করতে হবে মানে করতেই হবে, একটা সহজ কাজ আর একটা ভীষণ কঠিন কিন্তু অসম্ভব নয়, চেষ্টা করলেই করা যায়। এত গোল গোল জিলাপির মতো না পেঁচিয়ে বলো কি করতে হবে। অভির অধৈর্য কণ্ঠস্বর শুনে শ্রাবণী আস্তে আস্তে নিজের কথাগুলো মনের মধ্যে গুছিয়ে নিয়ে বলল, এক,
তুমি দুই দিনের মধ্যে আমাদের জন্য একটা নতুন বাড়ি ভাড়া খুঁজবে, যেখানে দুটো অন্তত রুম থাকবে। আর দুই, অন্তরার কলেজ চেঞ্জ করে আমাদের কলকাতায় নিয়ে যেতে হবে। অভিচমকে উঠল, কিছু বলতে গেলে শ্রাবণী আবারও বলল, তুমি কথা দিয়েছো এই মুহূর্তে কোনো প্রশ্ন করবে না, আমি ওখানে গিয়ে তোমাকে সব কিছু জানাবো, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো, আর যত তাড়াতাড়ি সম্ভব অন্তরার কলেজ এখান থেকে চেঞ্জ করে আমাদের আশেপাশে কোনো একটা কলেজে নিয়ে চলো, নয়তো আমরা অন্তরাকে চিরদিনের মতো হারিয়ে ফেলব। দেখতে দেখতে চোখের পলকে কেটে গেছে দু দুটো শীতল সপ্তাহ। আজও ভোরবেলায় ঘুম ছুটে যেতে সজল ফোনের স্ক্রিনে চোখ বুলালো, ঘড়ির কাঁটা বলছে ভোর 5:30 বাজে। মাথার পাশে জানালাটার ধায় গ্লাসের উপর থেকে পর্দাখানা সরিয়ে দিতে নজরে এলো কুয়াশার চাদরে ঢাকা গাঢ় অন্ধকার। ঠান্ডার প্রকোপে জানালার কাছে অসংখ্য শিশির বিন্দু জমেছে। আবারও পর্দাখানা টেনে কম্বলটাকে জড়িয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে ওয়াশরুম যাবার প্রয়োজনীয়তা অনুভব করল। ফোনের স্ক্রিনে লক খুলে টর্চ অন করে ঘরের বাতি জ্বালালো। বালিশের পাশে ফোনটা রেখে ঢুকলো ওয়াশরুমে। খানিক বাদে বেরিয়ে এসে কম্বলের নিচে ঢুকে আবারও ঘুমানোর চেষ্টা করল। দেখতে দেখতে সময় গড়ালো বেশ কিছুক্ষণ। বিছানার এপাশ থেকে ওপাশে গড়াগড়ি করল বেশ কয়েকবার, কিন্তু ঘুম আর ধার দিল না সজলের বেইমান চোখ দুটোতে। অজ্ঞতা মধুসূদন, কি আর করার। বালিশের পাশ থেকে মোবাইলখানা হাতে নিয়ে আবারও লক খুলল, উদ্দেশ্য ফেসবুক খুলে সময় কাটানো, কারণ আরেকটু পর মর্নিং ওয়াকে বের হবে। কিন্তু যা দেখল তাতে বুকের ভিতর ঠিক মাঝখান বরাবর এক অজানা অনুভূতির দহনে মোচড় দিয়ে উঠল সজলের। কখন জানি হাতের টাচে মোবাইলের SMS অপশনটা খুলে গেছে বুঝতে পারেনি সে। চোখের সামনে জল জল করছে অন্তরার পাঠানো সেদিনের সেই শেষ বার্তাখানা। এক আকাশ জোড়া বিশাল নক্ষত্র মণ্ডল, 7 সমুদ্র জোড়া বিশাল জলরাশি, ভূপৃষ্ঠের বুক থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়ানো এই সুবিস্তৃত বায়ুমণ্ডল, সব কিছুকে ছাপিয়ে গেছে আপনার প্রতি আমার হৃদয়ের টান, আমার এক আকাশ সমান ভালোবাসা। আজকের এই শুভ জন্মদিনে আমার তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার একান্ত ব্যক্তিগত রাগী পুরুষ। সারা জীবন খুব ভালো থাকুন, খুব সুখী থাকুন, আপনার জীবনের সব চাওয়া পাওয়াগুলো পূরণ হোক, কখনো যেন কোনো দুঃখ কষ্ট আপনাকে স্পর্শ করতে না পারে, যদি আসে সেটা যেন আমার নামে আসে, আমাকে ধ্বংস করে দিয়ে যাক, আমি সব মেনে নেব, তবু আপনাকে এক রতিও ছুঁতে দেব না, এতে আপনার অজ্ঞাত প্রেমিকা। সেদিনের রাগের মাথায় লেখাটা ঠিক মতো পড়েনি সজল। আসলে স্টক করা অজ্ঞাত মহিলাটা যে অন্তরা এটা জানতে পেরেই হয়তো পড়ার আর ইচ্ছে হয়নি। তার উপর অজ্ঞাত প্রেমিকা লেখাটা চোখে পড়তেই এতদিনের জমানো ক্রোধাগ্নির অনল মুহূর্তে দাবানলের রূপ নিল, আর তাতেই রাগে ক্রোধে উন্মত্ত হয়ে ফেটে পড়ল ছেলেটা। সেই মুহূর্তে রাগের বসে হিতাহিত জ্ঞান ভুলে যা খুশি তাই বলে অপমান করল সজল মেয়েটাকে। একবারই ভাবল না বাচ্চা মেয়েটা সবে মাত্র কৈশোরের গণ্ডি পেরিয়ে সবে মাত্র যৌবনের সিঁড়িতে পা দিয়েছে। খাতায় কলমে প্রাপ্তবয়স্কদের তালিকায় নাম লেখালেও বুদ্ধি এখনো যে অপরিপক্ক, যাকে বলে হাঁটুতে। এই বয়সে তো ছেলেমেয়েরা ভুল করে, যার তার প্রতি অনুভূতির জোয়ারে ভেসে যায়, লাগামহীন আবেগের বর্ষবর্তী হয়ে পড়ে। ইস, সেদিন সজল মেয়েটার সাথে একটু বেশি বেশি দুর্ব্যবহার করে ফেলেছে, তা কয়েকদিন পরই জ্ঞাত হয়েছিল সজলের। তার উপর সেদিন আবার পায়েলের ওভাবে গায়ে হাত তোলা, ছি, অন্তরার সাথে এমন ব্যবহার করা যে একেবারে ঠিক হয়নি ভেবেই মনের মাঝে অপরাধ বোধটা খচখচ করে উঠল সজলের। সেদিনের ঘটনাটা এ কদিন যতবার মনে পড়ছে ঠিক ততবারই নিজের প্রতি ভীষণ রাগ জন্মেছে সজলের। ব্যাপারটা তো অন্যরকমভাবেও মেটানো যেত, বুঝিয়ে বলা যেত, আফটার অল সে মেয়েটার শিক্ষক, এটা তার দায়িত্ব ও বটে, কিন্তু হলোটা কি, চরম পর্যায়ে যাচ্ছে তাই একটা বাজে ঘটনা ভেবে চোখজোড়া বন্ধ করে ডান হাতটা দাড়িতে ঘষে ফুস করে একটা চাপা দম ফেলল সজল। তারপর মনোযোগ দিয়ে পড়তে লাগলো অন্তরার পাঠানো বার্তাখানা।
প্রথমবার পড়ার পর কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হলো সজলের অন্তর মননে। মনে হলো শব্দগুলোর মাঝে যেন কোনো এক জীবন্ত সত্তার অস্তিত্ব রয়েছে। এরপর একবার দুবার করে বহুবার সেই বার্তাখানা পড়ল সজল মনোযোগ দিয়ে। শেষের কটা লাইন ভীষণ গভীরভাবে মন ছুঁয়ে গেল সজলের। পরপর এতদিনের পাঠানো প্রতিটা বার্তা একটা একটা করে খুলে খুলে পড়তে আরম্ভ করল সজল। ইস, কত শত অনুভূতি ঢেলে প্রতিটা লাইনে এক একটা শব্দ সাজিয়েছে মেয়েটা। আহা, প্রতিটা শব্দে কত দরদ, কত প্রেম মেশানো। সজলের মনে হলো এক একটা শব্দ এক একটা বিষাক্ত বাণের আকৃতি ধারণ করে তার হৃদয়ে চিরে অন্দরের শেষ শেষ বিন্দুতে পৌঁছে যাচ্ছে। লেখাগুলো পড়তে পড়তে একসময় সজলের হৃদয় জুড়ে অস্বাভাবিক তোলপাড় শুরু হলো। তাড়াতাড়ি করে মোবাইলটাকে ছুঁড়ে ফেলে দিল বিছানার এক কোণায়। নিজের অজান্তেই ডান হাতটা চেপে ধরল বুকের মাঝে আটকে রাখা ওই নরম মাংসের তৈরি হৃদযন্ত্রটাকে। সে যে আজ দীর্ঘদিন পর দুরন্ত গতিতে লাফাতে শুরু করেছে, বেসামাল বেলাগাম হয়ে গেছে। সবই তো শুনলে, এবার আশা করি বুঝতে পারছো আমি কেন অন্তরার কলেজ চেঞ্জ করতে বলেছিলাম। বলেই অভির দিকে তাকালো শ্রাবণী। নতুন ফ্ল্যাটের খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে ওরা। সময়টা এখন রাত ১১টা পেরিয়ে গেছে। শিরশিরে ঠান্ডা বাতাস বইছে চারিদিকে। তিনতলার ব্যালকনি থেকে দূরের আলো ঝলমলে রাতের শহর দেখা যাচ্ছে। শ্রাবণী থেকে মাত্র হাতখানেক দূরে চুপ করে দাঁড়িয়ে আছে অভি, হাত দুটো শক্ত মুষ্টিতে আবদ্ধ করে। অন্ধকারে আবছা আলোয় অভির মুখের ভাবভঙ্গি স্পষ্ট বোঝা না গেলেও শ্রাবণী ঠিকই বুঝতে পারল রাগের চোটে রক্তিম হয়ে উঠেছে অভির শ্যামবর্ণ মুখমণ্ডল। শক্ত জোয়ালে দাঁত চেপে ধরে নিজেকে সামলাচ্ছে ছেলেটা। বাইরের প্রচণ্ড শীতকে উপেক্ষা করে ঘেমে নিয়ে একাকার হয়ে উঠেছে ক্রোধাগ্নির তীব্র উষ্ণতায়। সেদিন রাতে শ্রাবণীর কাছে যখন অন্তরার সম্পর্কে এ ধরনের মন্তব্য শুনেছিল তখন ভীষণ অবাক হয়ে গিয়েছিল অভি। তারপর বিষয়টা নিয়ে চাপাচাপি করতে শ্রাবণী জানিয়েছিল, অন্তরা প্রচণ্ড রকমভাবে মানসিক অবসাদে আক্রান্ত, যা থেকে ওর অমন ভয়ানক শারীরিক অসুস্থতা হয়েছিল। এই মানসিক অবসাদের সূত্রপাত হয়েছে ওরই কলেজ ক্যাম্পাস থেকে। এমন অবস্থায় ওকে যদি আবারও সেখানে পাঠানো হয় তাহলে মানসিক চাপ বাড়বে, বই কমবে না। এই মুহূর্তে অন্তরার মানসিক সাপোর্টের বেশি প্রয়োজন। তাই সেদিন এর থেকে আর বেশি কিছুই জানায়নি শ্রাবণী। তবে অভিকে দিয়ে ফ্ল্যাট খোঁজানোর পাশাপাশি নিজে স্বয়ং অন্তরার কলেজে গিয়ে মাইগ্রেশনের ব্যবস্থা করে এনেছে। অভিদের নতুন ফ্ল্যাটে আজ শিফটিং এর দ্বিতীয় দিন। ওদিককার সবকিছু সামলে গ্রাম থেকে ফিরেছে দিন পাঁচেক আগে। যাই হোক, ফ্ল্যাট ভাড়া হয়ে যাবার পর অন্তরাকে সাথে নিয়ে একেবারে ফিরেছে কলকাতায়। নতুন ঘরে নতুন জিনিস, নতুন আসবাবপত্র কিনে সাজাতে সাজাতে এতগুলো দিন দেখতে দেখতে পেরিয়ে গেছে। ব্যস্ততায় আর সুযোগ হয়ে ওঠেনি স্বামী স্ত্রীতে মিলে আলাপ আলোচনা করার। সেদিনের পর আজ এই মুহূর্তে এই নির্জন নিশীতে হিমেল বাতাসের কড়া ঠান্ডা গায়ে মাখিয়ে অভিকে সব কিছু খুলে জানালো শ্রাবণী। অভি রাগ সামলাতে নিজের চুলগুলো টেনে ধরে বলল, ওই পায়েল না কি নাম, উনি যে অন্তরাকে সবার সামনে এভাবে হিউমিলিয়েট করলো, তার জন্য সজলদা একবারও কি প্রতিবাদ করেছিল? সত্যি বলতে আমি নিজেও অবাক হয়েছি এটা শুনে। মানছি অন্তরাকে উনি পছন্দ করেন না বা ওনার মনে অন্তরার প্রতি তেমন কোনো অনুভূতি নেই, তাই বলে যে কেউ এসে ভরা কলেজ চত্বরে হাজারো ছেলে মেয়েদের সামনে এভাবে গায়ে হাত তুলবে, অপমান করবে আর উনি চুপ থেকে সাপোর্ট করবেন, আমি এটা সমর্থন করতে পারলাম না। আমাকে কেন আগে থাকতে জানালে না? তাহলে আমি ওই মহিলার উপযুক্ত ব্যবস্থা করে নিতাম। একটু বাজিয়ে দেখতাম কত বড় সাহস ওনার। আর সজলদা, ওনাকে তো আমি পরে দেখে নিচ্ছি। অভির রাগ ঠিক কতটা ভয়ঙ্কর তার পূর্ব অভিজ্ঞতা আছে শ্রাবণীর, সেই কারণে সাথে সাথে অভির হাত চেপে ধরে বলল, প্লিজ শান্ত হও, জবাব দেয়ার এটা সঠিক সময় নয়। এই মুহূর্তে যদি কিছু করতে যাও তাহলে ওরা কি চুপ থাকবে? থাকবে না। যে ব্যাপারটা এই মুহূর্তে কলেজের কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ তা সারা গ্রাম ছড়িয়ে পড়বে, তাতে কার আসবে যাবে জানি না, তবে আমাদের অন্তরার বদনাম হবে এটা নিশ্চিত। তাছাড়া ওর এই মুহূর্তে মানসিক অবস্থা যে পর্যায়ে দাঁড়িয়ে
তাতে সামান্য স্ট্রেস পড়লেই আবারও অসুস্থ হয়ে যেতে পারে বা অন্য যে কোনো ধরনের ক্ষতি হতে পারে। তাই ওকে সুস্থ রাখা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। অভি সামনে ঘুরে হঠাৎ করে জোরে একটা খুশি মারল দেওয়ালে, দু হাতে নিজের চুলগুলো খামচে টেনে ধরল, পাগলের মতো রাগে ফুসতে ফুসতে বলল, আমি সত্যি সত্যি একটা নিকৃষ্ট ভাই, না হলে আমার বোনকে কেউ এত বড় অপমান করলো, অথচ আমি হাত কুড়িয়ে বসে আছি, ভাবতে পারছো? নিজের প্রতি প্রচণ্ড রকম ঘৃণা হচ্ছে এই মুহূর্তে। শ্রাবণী দৌড়ে ছুটে এসে জড়িয়ে ধরল অভিকে, পিঠে হাত বুলাতে বুলাতে কাপা কণ্ঠে বলে উঠল, এরকম করো না, প্লিজ শান্ত হও, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি এর সঠিক জবাব সঠিক সময়ে ঠিকই দিয়ে দেবেন। রাত কেটে নতুন ভোরের উন্মোচন হতেই শুরু হলো নতুন দিনের সূচনা। আজ তাড়াতাড়ি করে ব্যস্ত হয়ে রেডি হলো সজল, অতঃপর রওনা হলো মর্নিং ওয়াকের উদ্দেশ্যে। সেদিনে সে বাজে ঘটনার পর থেকে বেশ কয়েকদিন হতে চলল মেয়েটা কলেজে আসে না। আজ সরাসরি গিয়ে কথা বলতে হবে, বুঝিয়ে সুঝিয়ে মন ভালো করে আবার কলেজমুখী করতে হবে মেয়েটাকে। এসব ভাবতে ভাবতে কখন যে অন্তরাদের বাড়ির সামনে এসে পৌঁছে গেছে বুঝতে পারেনি সজল। হাত ঘড়িতে তাকিয়ে দেখল সময় সকাল 6:30 বাজে। টিনের গেটখানা খোলা দেখে ভেতরে প্রবেশ করতে গেলে হঠাৎ করে দুলালবাবু পেছন থেকে ডেকে উঠলেন, আরে সজল বাবা, এত সকালে তুমি, কি ব্যাপার, সব কিছু ঠিক তো? হ্যাঁ কাকা, সব কিছু ঠিক আছে, আমি একটু দরকারে অন্তরার কাছে এসেছিলাম। অন্তরার কাছে? কিন্তু সে তো বাবা বাড়ি নেই। বাড়ি নেই, কিন্তু আমার যে দরকার ছিল। ঠিক আছে, কবে ফিরবে বাড়ি? অন্তরার বাড়ি ফিরে আসার কথা শুনে বুকের ভেতরটা কষ্টে মোচড় দিয়ে উঠল দুলালবাবুর। দুই দুটো সন্তানকে দূরে পাঠিয়ে ওই একখানা সন্তানকে বুকে আগলে স্বামী স্ত্রী বেঁচেছিলেন এতদিন, আজ সেও পাড়ি জমিয়েছে সুদূরে। আর বাড়ি ফিরে মা বলে ডাক দিতেই ও ঘর থেকে কেউ দৌড়ে বেরিয়ে এসে বলে, না এই তো বাবা, আমি এসে গেছি, আমার জন্য বাজার থেকে কি এনেছো? কেউ আর সন্ধ্যায় বাড়ি ফিরে আসার সময় বলে না, বাবা আমার জন্য ফুচকা নলেন গুড়ের সন্দেশ নিয়ে এসো, বাবা আমার না ভীষণ পাকোড়া খেতে ইচ্ছে করছে, আসার সময় নিয়ে আসবে। ব্যথা সিক্ত চেহারায় তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি, বললেন, বাবা সে তো আর এখন আসতে পারবে না। কেন? অভি এসে কলকাতায় নিয়ে গেছে, বলেছে এখন থেকে অন্তরা ওখানেই থাকবে, ওখানেই পড়বে, ওনাকে ওখানে ভর্তির সব রকম ব্যবস্থা করে ফেলেছে। সে কি হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ? সেটা তো বলতে পারবো না বাবা, আসলে দিন 15 আগের ঘটনা। সেদিন মেয়েটা কলেজ থেকে ফেরার পর রাতে এত ভয়ঙ্কর জ্বর এলো, কি আর বলবো, জ্বরের তেজ এতটা ছিল যে গায়ে হাত দেওয়া যাচ্ছিল না, তার উপর অজ্ঞান হয়ে গেছিল মেয়েটা, মাথায় জল ঢেলেও জ্ঞান ফিরছে না দেখে আমরা তো চিন্তায় শেষ। তোমার কাকি আর ঠাম্মা তো সে কি কান্না, একই শীতের রাত, তাতে গ্রামের মানুষ খুব তাড়াতাড়ি ঘুমায় জানোই তো, এত রাতে গাড়িও পাচ্ছিলাম না। শেষমেশ বাবলুর হাতে পায়ে ধরে আর অটোয় করে কোনোরকম মাঝরাতে হাসপাতালে গিয়ে পৌঁছই। যাই হোক, মেয়েটা 3 দিন পর সুস্থ হয়ে ফিরে আসার পরও দেখি কেমন যেন হয়ে পড়ে থাকে আর কি ঘরে, আগের মতো হাসে না, কথা বলে না। এসব দেখে অভি আর শ্রাবণী দুজন মিলে ঠিক করলো ওকে কলকাতার ডাক্তার দেখাবে। কলকাতায় নিয়ে যাওয়ার পর এখন সেদিন জানালো ওকে এখানে ভর্তি করে দিয়েছে, এখানে থেকে নাকি পড়াশোনা একদমই হচ্ছে না, তার উপর দিন দিন আবার বাদুর হয়ে যাচ্ছে। তাই আমরাও ভেবে দেখলাম সত্যি তো, এমন হলে তো হবে না, যত যাই হোক আগে পড়াশোনা, ওখানে অভির দায়িত্বে থাকলে যেমন পড়াশোনা ঠিকভাবে করবে তেমনি বান্ধবীর কাছে থাকলে মনটাও ভালো থাকবে। সজল এসব শুনে কি বলবে ঠিক বুঝে উঠতে পারল না, তবে ভালো করে বুঝতে পারল অভি হয়তো অন্তরার সাথে ঘটে যাওয়া ঘটনাটা কোনোভাবে জানতে পেরেছে, তাই এই ব্যবস্থা। অপরাধ বোধের গ্লানিটা যেন আরো চরম পৌঁছালো সজলের। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঠিক আছে আসছি কাকা বলে বাড়ির পথে রওনা হলো সে। আজ অন্তরার কলকাতার কলেজের প্রথম দিন, এখানে পাশের এক প্রাইভেট কলেজে অন্তরাকে ভর্তি করে দিয়েছে অভি। শ্রাবণের যাবার পথে পরে অভি দুজনকে একসাথে নিয়ে বের হলো কলেজের উদ্দেশ্যে।
আগে শ্রাবণীকে ক্যাম্পাসে নামিয়ে দিয়ে পরের স্টপে নামলো। অভিঅন্তরাকে নিয়ে ঢুকলো নতুন কলেজে। অতঃপর ওকে সেখানে পৌঁছে দিয়ে সব কিছু বুঝিয়ে দিয়ে বলল, ছুটি হয়ে গেলে একদম চিন্তা করবি না, শ্রাবণী এসে তোকে নিয়ে যাবে। আর তাছাড়া কোনো রকম সমস্যা হলে আমাকে সাথে সাথে ফোন করবি, মনে রাখবি আমি সব সময় তোর সাথে আছি। অন্তরা দাদার কথা শুনে মনে মনে ভীষণ খুশি হলো। মাথা নেড়ে সায় জানিয়ে তাকে বিদায় দিয়ে নিজের নতুন ক্লাসে ঢুকলো। কলকাতার প্রাইভেট কলেজটাকে অনেক ছোট মনে হলো অন্তরার কাছে। না আছে মাঠ, না আছে প্রাঙ্গণ, আর না আছে সবুজের সমারোহ। আর এই ক্লাসরুমগুলো যেন এক একটা পায়রার খোপ। গোটা বিল্ডিংটাকে ওর কাছে মনে হলো একটা আস্ত জেলখানা। নতুন জায়গায় নতুন মুখ দেখে নিজের প্রতি কেমন যেন কয়েদি কয়েদি ফিলিং এলো মনে। চারতলা ভবন বিশিষ্ট বিশাল বিল্ডিংটা যেন ওর পুরনো কলেজের সামনে কিছুই নয়। তার কলেজে কত বড় প্রাঙ্গণ ছিল, কত কৃষ্ণচূড়ার গাছ ছিল, কত সবুজের সমারোহ ছিল, গরমে ঝিরঝিরি শীতল হাওয়া বইত, তানিয়ার সাথে কত ইয়ার্কি আড্ডা হতো। আহা, এমনই কত শত মধুর স্মৃতি ভেসে এলো অন্তরার মনে। হঠাৎ করে সেদিনের সেই তিক্ত স্মৃতিখানাও ভেসে উঠলো অন্তর মননে। মুহূর্তের মধ্যেই নতুন কলেজ নিয়ে এতক্ষণে খারাপ লাগাগুলো কোথায় যেন মিলিয়ে গেল। চোখ দুটো বন্ধ করে নিজেকে নিজেই বুঝিয়ে বলল, আর তোকে ইমোশনাল ফুল হয়ে থাকলে চলবে না অন্তরা, তোকে শক্ত হতে হবে, নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে কেউ আর দ্বিতীয়বার আঘাত করার সুযোগ না পায়, কেউ আর বলতে সাহস না পায়। তুমি সেই লেভেলের একটা চরম বেয়াদব মেয়ে যার কোনো ক্লাস হয় না, আসলে তুমি একটা সুযোগ সন্ধানী। কলেজের গেটে গিয়ে পৌঁছতে হঠাৎ শ্রাবণী থমকে দাঁড়ালো একটা রুগ্ন মুখ দেখে। সৌন্দর্য ঠিকরে পড়া চেহারাটার আজ একই হাল হয়েছে। উস্কো খুস্কো চুলগুলো বেঁধে রাখা একটা খোপায়, যা একদা পিঠের উপর শোভা পেত ছড়ানো অবস্থায়। এককালের কাজল টানা সুন্দর চোখ দুটো শুকিয়ে কালের পরতে ঢাকা পড়েছে। সুন্দর মুখশ্রী শুকিয়ে কাঠ, জৌলুস হারিয়ে গেছে। শ্রাবণী শশীকে এমন অবস্থায় দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। এদিকে শশী মেয়েকে দেখতে পেয়ে ছুটে এলো তার কাছে। চোখ দুটো আজ অশ্রু সজল, ঠোঁট দুটো কম্পমান, কাঁপতে থাকা হাতখানা তুলে শ্রাবণীর মাথায় বোলাতে গেলেই সাথে সাথে দুপা পেছনে সরে দাঁড়ালো শ্রাবণী। শশী বোধহয় জানতো সে এই ব্যবহার পাবে, তাই তো আজ আর আগের মতো নাটক করল না। সত্যিকারের অপরাধ বোধের গ্লানিতে মাথা নিচু করে রাখলো, শাড়ির আঁচল দিয়ে চোখ জোড়া মুছে ধরা গলায় বলল, কেমন আছিস মা? যেমনই থাকি না কেন, আপনার জানার কোনো প্রয়োজন নেই মিসেস দত্ত। এভাবে বলিস না মা। তো কিভাবে বলবো, আসলে কি বলুন তো, আপনার এইসব নাটক আমি ধরে ফেলেছি, তাই এর থেকে ভালো করে আর বলতে পারছি না। আমাকে শেষবারের মতো ক্ষমা করে দে মা, আমি যে তোর কাছে ক্ষমা না পেলে মরেও শান্তি পাবো না। সত্যি কি অসাধারণ অভিনয় দক্ষতা আপনার, ওয়াও বলে হাততালি দিয়ে উঠল শ্রাবণী। তালির শব্দ কানে যেতে শশী ফুপিয়ে কেঁদে উঠল, হাত জোর করে বলল, বিশ্বাস কর মা, আজ আমি কোনো রকম নাটক করছি না, আমি সত্যি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। মা রে, আমি জানি আমি তোর প্রতি অনেক অনেক অন্যায় করেছি আমি। বাস থাক, আর বলতে হবে না, আমি জানি এসব নাটকের কারণ কি, টাকা, টাকা পয়সা সম্পত্তি, তাই তো? শশী অবাক হলো, কি বলছে শ্রাবণী এসব, টাকা পয়সা অর্থ সম্পত্তি মানে? শ্রাবণীর চোখের কোণায় ভেসে ওঠা অশ্রু কণাগুলোকে মুছে নিয়ে বলল, আচ্ছা বলো তো তুমি ঠিক কেমন জাতের মা, শুধুমাত্র সম্পত্তির জন্য আবার নতুন করে নাটক শুরু করেছ? আরে আমাকে সরাসরি বললেই পারতে, আমি সময় মতো সব কিছু তোমার নামে ট্রান্সফার করে দিতাম। এই নশ্বর সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। শশী শ্রাবণীকে কিছু বলতে উদ্যত হতে শ্রাবণী আবারও হাত উঁচু করে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা একটা কথা বলবে, আমার বাবার প্রতি তোমার মনে কি কোনো দিনও এক মুহূর্তের জন্য ভালোবাসা জাগেনি? একবারও তোমার মনে হয়নি এই মানুষটাকে আঁকড়ে ধরেও সারা জীবন কাটিয়ে দেওয়া যায়, একটা সুখের সংসার সাজানো যায়? শশী শ্রাবণীর কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে এক পা পিছিয়ে গেল। কি জবাব দেবে সে, এক্ষণে মেয়েটার প্রশ্নের কিছুতেই বুঝে এলো না। ভুল তো সে করেই ফেলেছে, যার আসলে কোনো রকম ক্ষমা হয় না, তবুও মেয়েটার কাছে অন্তত মন থেকে ক্ষমাটুকু সে চাইবে।
যত রকম তাচ্ছিল্য, যত রকম অবহেলায় করুক না কেন, ভেবে শশী দৃষ্টি নিচুতে নামিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল পাথরের মূর্তির মতো। শ্রাবণী আজ যেন নিয়ান থেকে বের হওয়া খোলা তলোয়ারের মতো খেপে উঠেছে। কারো ক্ষমতা নেই ওকে আটকাবার। কঠিন কণ্ঠে আবারও বলল, কি হতো আমার বাবাকে একটু ভালোবাসলে, কি হতো আমার বাবার কষ্টগুলোকে একটু বোঝার চেষ্টা করলে, যে মানুষটা একজন ব্যভিচারী নারীকে ভালোবাসতে বাসতে নিজেকে শেষ করে ফেলল, অথচ সেই নারী আজও বুঝল না সে কি হারিয়ে ফেলেছে, বলে ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। শশী শ্রাবণীকে থামাতে এগিয়ে আসতে নিলে শ্রাবণী পুনরায় হাত দেখিয়ে থামিয়ে দিয়ে বলল, আজ যদি আমার বাবাকে একটু ভালোবাসতে তাহলে হয়তো আমাদের সংসারটা খুব সুখের হতো, জীবনটা অন্যরকম হতো, বাবাকে এভাবে অকালে মরতে হতো না হয়তো, বলে মুখে হাত চেপে হু হু করে কেঁদে উঠল শ্রাবণী। কয়েক মিনিট পর নিজেকে সামলে নিয়ে চোখের জল মুছতে মুছতে বলল, শশী আর নিজেকে ধরে রাখতে পারল না, ওখানে হাঁটু গেড়ে বসে পড়ল। দুহাতের আড়ালে মুখ থেকে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দে মা, আমি জানি আমি সুবোধকে কোনো দিনও মন থেকে ভালোবাসতে পারিনি, আর আমি এটাও মানি ওর মৃত্যুর পেছনে মূল কারণ আমি। আমি জানি যে পাপ আমি করেছি তার সত্যি এই ইহজগতে কোনো ক্ষমা আছে বলে মনে হয় না, তবু আমাকে ক্ষমা করে দে, আমি সত্যি তোর কাছে ক্ষমা প্রার্থী। আবার নাটক শুরু করেছে এই মহিলা, যাক গে এখন আপনি যান, আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। আর হ্যাঁ, আপনার ওই দুশ্চরিত্র স্বামীকে বলে দেবেন আবার থেকে যেন দূরে থাকে, রোজ রোজ কলেজের সামনে এসে হত্যে দিয়ে যেন দাঁড়িয়ে না থাকে। ছি, ভাবতেও আমার ঘৃণা হয়, এমন একটা চরিত্রহীন শত নারীতে আসক্ত পুরুষকে ভালোবাসতে গিয়ে আমার বাবার মতো একজন মানুষকে দিনের পর দিন ঠকিয়ে গেছেন, এমনকি সে যখন এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে সাথে সাথে নিজের সন্তানকে অন্যের কাছে ফেলে রেখে নতুন জীবন নতুন সংসার নিয়ে মত্ত হয়ে গিয়েছিলেন। একবারও মনে হয়নি আমার অবোধ সন্তান সত্য তার বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে, তার এই মুহূর্তে মায়ের ভরসা মাখা বুকের ভীষণ প্রয়োজন, বলে ঘৃণায় চোখ দুটো বন্ধ করে নিল শ্রাবণী। মিনিট খানিক পর পুনরায় মুখ খুলল শ্রাবণী। শশী তখনও ব্যাকুল নয়নে পাগলের মতো কেঁদে চলেছে। শ্রাবণী শশীর মুখোমুখি হাঁটু গেড়ে বসে বলল, শুধুমাত্র একজন ভালো প্রেমিকা হতে গিয়ে না হতে পারলেন একজন ভালো স্ত্রী, আর না হতে পারলেন একজন ভালো মা। ছি, আমার তো মনে হয় আপনার নারী জীবনটাই বৃথা, বলে আর এক পাও দাঁড়ালো না শ্রাবণী। কাঁদতে থাকা শশীকে ওই অবস্থায় ফেলে গটগট করে হেঁটে ঢুকে গেল কলেজ ক্যাম্পাসে।